দর্শক, মহান মে দিবসে চলছে নানা কর্মসূচি, আর এই বিষয়ে আরও খবর জানাতে মানিক মি এভিনিউ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তাসলিম, জানাবেন রাজধানীতে মে দিবসের কি কর্মসূচি চলছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। মহান মে দিবস 2023 উদযাপন উপলক্ষে স্বাগত প্রণতন মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত র্যালিতে অংশগ্রহণের জন্য উপস্থিত সবাইকে স্বাগত জানাই। অল্প কিছুক্ষণের মধ্যে এই র্যালি শুরু হতে যাচ্ছে। র্যালিটি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর রামনজন সুফিয়ানের নেতৃত্বে মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পর্যন্ত গিয়ে পৌঁছল। র্যালিতে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। ধন্যবাদ সোহাগ। এখানে মূলত মানিক মিয়া এভিনিউতে আমরা এখন আছি। এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে যে মূল যে র্যালি হওয়ার কথা, সেই র্যালিটা একটু পরে মূলত শুরু হবে। এখানে বিভিন্ন সংগঠন এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন এমপ্লয়িগুলো, বিভিন্ন শ্রমিক সংগঠন যেগুলো আছে সেগুলো তারা এই র্যালিতে অংশগ্রহণ করছে। ইতিমধ্যে প্রায় কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত হয়েছেন। একই সাথে শ্রমিক লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোও কিন্তু এই র্যালিতে অংশগ্রহণের জন্য উপস্থিত হয়েছেন। একটু পরে এখানে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ান আসার কথা রয়েছে। তিনি মূলত এখানে এসে এই র্যালিটি তার নেতৃত্বে র্যালিটি শুরু হবে। সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। র্যালিটি এখান থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যে সেখানে শেষ হবে, এবং সেখানেই শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে মূল আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের মাননীয় স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সেখানে উপস্থিত থেকে প্রধান অতিথি হিসাবে কথা বক্তব্য রাখার কথা রয়েছে। এর বাইরে যদি বলে রাখি যে বিভিন্ন সংগঠন বা রাজনৈতিক দলের পক্ষ থেকেও কিন্তু এই মে দিবস ঘিরে কিন্তু নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, এবং যে সমস্ত শ্রমিক সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে তাদের ন্যায্য অধিকার, শ্রমিকদের ন্যূনতম মজুরির দাবি সহ বিভিন্ন নানা দাবিতে শ্রমিকদের কর্মঘণ্টা, শ্রমিকদের বঞ্চনা অধিকার সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে একাধিক কর্মসূচি রয়েছে। তো একটু পরে মূলত এই র্যালিটি শুরু হবে। র্যালিতে উপস্থিত থাকার কথা রয়েছেন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ান। র্যালিটি এখান থেকে যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র যে শেষ হবে। তো এই ছিল এখন পর্যন্ত এখানে আমার কাছে সবশেষ তথ্য। সোহাগ,